আরে ফোন করতে সবকে আসো তু ভাই তো সব 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 না আমার আর ঘুমাইলে হবে না আমার একটা চাকরির ব্যবস্থা করতে হবে স্যারেন আমার একটা নাম্বার দিছিল আর আমার ভাই তো কোনো ব্যবসা বাণিজ্য চাকরিটাকে কিছুই করে না এইভাবে বসে থাকলে সংসার চলবে না যাই আমি ওখানেই যাই স্যার একটা ফোন দিব না ডাইরেক্ট অফিসে যাবো না ডাইরেক্ট অফিসে যাই স্যার তো আমার নাম্বার দিয়ে রাখছে ঠিকানা যাই যাও পথে স্যার একটা ফোন দিয়ে নিব মেলা মেলা আরে ভাইয়া এখানে বসে আছো কেন তুমি জানো না দরজায় ভেবে বসতে হয় না তুমি মন খারাপ করো না আমি জানি তোমার কোনো চাকরি ব্যবসা এখন কিছুই নাই এখন অভাবে সংসার যাই হোক কিছু তো একটা করতে হবে কিন্তু দেখো আমি একটা কথা বলবো ভাই কিছু মনে করবো না তো আমি তো কম বেশি যাই হোক পড়ালেখা শিখছি আমি না এক জায়গায় একটা চাকরির বিষয়ে কথা বলছিলাম ওই অফিসে স্যার আমারে বলছিল কাগজপত্র নিয়ে যাচ্ছে আমি এখন যাচ্ছি হ্যাঁ আমি অফিসে যাচ্ছি তুই কথা বলে দেখি যদি একটা চাকরি হয় তাহলে তো দুই ভাই বোনের সংসার ভালোভাবে কেটে যাবে দেখ বোন চাকরি বাকরি আসলে তোর দরকার আর তো ওই সামনে যদি তোর বিয়ে শাদী দেই একটা চাকরি বাকরি থাকলে ভালো একটা বলে আমার বিয়ে শাদী করবে আচ্ছা তুমি বিয়ের কথা পরে বলো চাকরি একটা কোথায় না ঠিক আছে তুমি বিয়ের কথা পরে বলো বলছি যে তুমি বাসায় থাকো না আমি রান্না করে রাখছি খাওয়া দাওয়া করে নিও ঠিক মতো হ্যাঁ আচ্ছা ঠিক আছে যা ভালো মতো যায় তার দিকে দিয়ে যা আমার জন্য চাকরিটা হ্যাঁ তোর দিকে দোয়া করি যা তুই আমার চাকরিটা যেন সে হয়ে যায় ঠিক আছে আচ্ছা ভাই গেলাম না ভাই ভালো লাগে যাস কিন্তু দেখে দেখে যাস চাকরিটা আজকে আল্লাহ ভালো লাগে মিলাই দিলে তো ভালোই হবে কোন দিলে কেটা হ্যালো আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম স্যার আমি আপনার অফিসে কাল গেছিলাম না একটা চাকরির জন্য শাবানা স্যার আপনি চিনতে পারছেন না আপনার সাথে আমার গাড়িতে দেখা হয়েছিল ও পরশুদিন পরশুদিন হ্যাঁ পরশুদিন যে একসাথে আমরা জার্নি করলাম আমি আমার বিষয় বলে দিয়েছিলাম চাকরির কথা আপনি আমার একটা কার্ড দিয়েছিলেন ও আমি তো এই যে ভুরিঙ্গামারি গ্রামে আছি গ্রাম পরিদর্শন করতে পরিদর্শন করতে আছি বুঝছেন ভুরিঙ্গা গ্রামে হ্যাঁ ভুরিঙ্গামারি ভুরিঙ্গামারি হ্যাঁ আছেন কোন জায়গায় আছেন এখন ভুরিঙ্গামারি চরপাড়া চরপাড়া ওই গ্রাম পরিদর্শন করতেছেন স্যার আমি কি ওখানে আসব তোমার বাড়ি কি এখানে ও পাশে পাশের গ্রামে আচ্ছা ঠিক আছে তাহলে তুমি চলে আসো চরপাড়া ভুরিঙ্গামারি চরপাড়া চলে আসো আচ্ছা স্যার আমি আসতেছি আচ্ছা ঠিক আছে ওকে মেয়েটা পোস্টে বলা হয় এবার কাজ হতে পারে মেয়েটা মনে আসলে ফুটে গেছে মেয়েটা তো সেই সুন্দর চাকরি তো আমি তোমাকে দেবো তুমি একবার আসো তারপর তাকে তোমাকে কীভাবে পটায় গ্রাম পরিদর্শন করে এই গ্রামে আসি আচ্ছা এখন আপনার সমস্যা কি বলো আসলে স্যার ওই যে আপনাকে কাল গাড়ি দিতে বললাম না যে আমি আসলে আমার একটা ভাই আছে আসলে আমি গরিব মানুষ তো আমার মা বাপ কেউ নাই আমার একটা ভাই আছে তো ভাইয়ের কোনো ব্যবসা বাণিজ্য কিছু নাই একটা ব্যবসা ছিল অনেক লস খেয়ে ব্যবসা এখন বসে আছে বাড়িতে তাতে যদি চাকরি করতে পারতাম তাহলে ভালো হতো সংসারটা ভালো চলতো চাকরি কোনো সমস্যা নাই কিন্তু ঘটনাটা কি তোমার লেখাপড়া কত দূর আমি আমি ইন্টার পরীক্ষা দিচ্ছি ইন্টার পরীক্ষা দিছো এখন এইভাবে তো চাকরি হয় না তারপরে তোমার সাথে আমার গাড়ির মধ্যে একটা ভালো একটা সম্পর্ক হলো ঠিক আছে আর ঘটনা হলো কি এখনকার তো বুঝোই চাকরিতে গেলে টাকা পয়সা হ্যান ত্যান আছো তোর অনেক জিনিসই লাগে তাই তুমি যেহেতু বলছো গরিব মানুষ তোমার কাছে তো টাকা দেওয়ার মতো সমর্থ নাই ঠিক আছে সেই ক্ষেত্রে আমি তোমাকে কিছু কথা বলতে চাই ঘটনা হলো যে একজনের মন জয় করতে গেলে একজনকে কিছু পেতে হলে কিছু দিতে হয় ঠিক আছে তো সেটা বড় কথা না কথা হলো যে তাহলে তুমি এই বিষয়ে এখানে না কথা বলা তুমি এই যে এখানে আমি থাকি উত্তরপাড়া সাইদের বাড়ি আছে না ওই সাইদের বাড়ি আমার ওইখানে আমি রুম নিছি তিনটা রুম আমি নিছি ওইটা আমরা অফিস করছি তো আপনি আসেন ওইখানে কথা হবে ঠিক আছে আচ্ছা ঠিক আছে তাহলে ওইখানে আসেন চাকরিটা হবে তো আরে এই নিয়ে তোমার কোনো টেনশন না আমি তোমাকে বলছি না না স্যার এখনো অনেকে চাকরি দেওয়ার কথা বলে ওই যে ঘুষ চায় না আমার ঘুষ দেওয়ার মতো কোনো সামর্থ্য নাই আপনি যদি আমার যোগ্যতা দেখে চাকরি দেন আমি চেষ্টা করবো আমি করতে পারবো কেন আমি পড়ালেখা অনেক ভালো আমাদের অফিসে কোনো যোগ্যতা চাকরি হয় না এই অফিসে কোনো যোগ্যতা লাগে না শুধু মানুষ থাকতে হয় যেমন আমি আছি
এখন আমি যদি তোমার দিকে তাকাই তাহলে তোমার চাকরি 100% হয়ে যাবে আর তুমি যদি একবার আমার দিকে তাকাও আমিও খুশি তুমি তুমি আমার দিকে তাকালে আমি তোমার দিকে তাকালাম আমিও খুশি তুমি খুশি তবে থেকে তোমার চাকরিটা হয়ে গেল তোমার সংসার ভালো ভালো চললো তোমার কোনো প্রবলেম হলো না তখন তোমার বাড়ি গাড়ি করতে টাইম লাগবে না তোমার বাড়ি থেকে কে জানো আছে আমার দুই ভাই বোন বাড়িতে আমি আর আমার ভাই থাকি আচ্ছা সমস্যা নাই তুমি পুরো দমে সংসার চালাতে পারবা দুই মাস পরে দেখো তুমি গরিব আর গরিব থাকবে না এগুলো চাকরি ভালো বেতন পাওয়া যায় স্যার আপনার কথা শুনেন আমার মাথায় তো এখন কিছুই ঢুকতেছে না তার থেকে ভালো আপনার অফিসে যান আপনি আমাদের সুন্দর করে বুঝাইন আমি তারপর চাকরিটাতে জয়েন করব কিনা ভেবে দেখব জয়েন তো তুমি যদি গরিব থাকো তাহলে জয়েন তোমার অবশ্যই করতে হবে তুমি এখন যেহেতু তোমার মন যেহেতু গলছে তাহলে সেই ক্ষেত্রে আমরা বাসায় না যাই তুমি সরাসরি আমার বাসায় চলো তাহলে আজকে যদি তুমি ইন্টারভিউ দাও ইন্টারভিউ যদি তুমি পাস পায় যাও তাহলে মনে করো কালকে থেকে তুমি চাকরিতে জয়েন করতে পারবা তার মানে সামনে এক তারিখ কালকে তারপরে পরের মাসে থেকেই তুমি হ্যাঁ কিছু মনে করবেন না তো না না কি মনে করবো আপনার ডায়লগগুলো মানে কথাগুলো শুনে মনে হচ্ছে আপনি কোনো কালে হকারি করতেন আমরা গ্রাম কি করি গ্রাম পরিদর্শন গ্রাম পরিদর্শন করি তাহলে আমাদের যদি এরকম না থাকে তাহলে আমরা কিভাবে গ্রাম পরিদর্শন করব স্যার আপনি নিজেই বলে যাচ্ছেন আমি কি করে বুঝবো বলেন না এটা তোমার কাছে শুনলাম যে তোমার কতটুকু খেয়া আছে সত্যি তুমি যে চাকরিটা নিবা মানে আমি কি করি এটা আমি তোমার কাছে জিজ্ঞাসা কি করি আমি আবার কিছু মনে করেন না মনে হচ্ছে আপনি সত্যি হকারি করতেন হকারিরা না কথা একটু বেশি বলেন আচ্ছা সেটা তুমি পরেই বুঝতে পারবা যে আসলে আমি হকার নাকি স্যার যাই হ্যাঁ চলো আপনি চলুন আপনি আর স্যার যান স্যার নাম বাজারের হকারি কোন লোক কি জানি চাকরি হবে কিনা কপালে কি আছে আসো আসো এই দেখো আমাদের অফিসে লোক কম কিন্তু খেতা বাড়ি বেশি বসো এখানে বসো বই থাকো না এটা অফিস না এটা ঘর আরে এটা তো রুমে আমরা খেলে থাকি ও আচ্ছা এটা বসো এখন এখন কথা হলে কি শোনো বইটা রাখো না এরকম থতো মতো করতে চাচ্ছি স্যার আমার চাকরি আপনি কাগজপত্র সব দেখেন ঠিক আছে হ্যাঁ কাগজপত্র হ্যাঁ যোগ্য কম ঠিক আছে তাহলে তোমার টাকা পয়সা শোনো তুমি তো গরিব মানুষ কথা বুঝতে পারছ তাহলে তুমি গরিব মানুষ সেক্ষেত্রে যদি তুমি চাকরি নিতে যাও তাহলে এখানে আমার কিছু কথা শুনতে হবে আমি তো তোমাকে এক কথাই বলছি তুমি যদি আমার দিকে তাকাও আমি তোমার দিকে তাকাবো তুমি যদি আমার জন্য আশীর্বাদের মতো নামো আমি তোমার জন্য গলা বানের মতো নামবো ঠিক আছে তাহলে কি করতে হবে তুমি তো বুঝতে এসেছো স্যার আমি আপনার দিকে তাকাই আছি চাকরিটা ওই ভাবে তাকালে হবে না তাহলে একটু মন দিয়ে তাকাইতে হবে স্যার ওই যে হাঁটু পানি নাকি স্যার এখানে তো কোনো পানি নাই নামবো কিভাবে আসলে আমার চাকরিটা দরকার আপনি আমাকে যা বলবেন আমি তাই শুনবো ওই এই যে লক্ষ্মী মেয়ের মতো কথা বলছিস এবার যে তুমি আমার চাকরি দরকার ওইদিকে গিয়ে স্যার চাকরি দরকার যা যা বলবেন তাই শুনবো তাই না তাহলে তো এখন ঘটনা নিয়ে কথা সেটা না শোনো আপনি আমাকে একটু খুশি করতে হবে খুশি করতে হবে বুঝতেছ না তোমার বাড়ি তো অভাব না অভাব দূর করতে গেলে কি করতে হবে আমার মতো সারের দরকার আরে আমার কাছে একটু মানে সময় দাও বলো না আমাকে একটু খুশি করো অভাবে পড়ে এখানে এসেছি বলে আপনি এরকম একটা কথা বললেন দেখেন আমার মা বাপ কেউ নাই আমার একটা ভাই আছে আমি তো আপনাকে বললাম আরে মা বাপ নাই তাতে কি আছে আমি তো আছি স্যার আপনি আছেন আপনি তো আমার বাসের ভিতরে বললেন যে আপনি আমার একটা চাকরি দিবেন কিন্তু এখন এইসব কি বলছেন আপনি তোমাকে চাকরি তো আমি দেবই আচ্ছা তোমার জন্য যদি আমি এত কষ্ট করতে পারি কত সারের সাথে কথা বলতে হবে কত সাইন দিব সাইন লাইন করতে হবে না সাইন লাইন তোমার কিছু করতে হবে না আমি যেটা বলবো এখন সেটাই হবে তাহলে আমার কথাটা একটু শোনো আরে এরকম করতে চাও আসো তুই ভাই একটু চাকরির জন্য মুকুলের বাচ্চা রিক্সা কই থেকে গেছ গোটা খাওয়ার লিগে হ্যাঁ তুই যে রিক্সা আপনি থেকে গেছ বেটারে কি তোর রিক্সা কি মাথায় করে নিয়ে ঘুরবো আমি কইছি আমি একটু আটা খাই আসি আর তুই কি করলি বুটা খাওয়ালে কই গেছ হ্যাঁ তাড়াতাড়ি আয় ওই গ্যারেজের মালিকে সিল্লা সিল্লি করতেছে আমি এর একলা ভাল লাগে না আর যে ব্যারিং এর টেকা দেশ নাই তুই ব্যারিং এ কথা কস না কেন বুটা খাওয়াবো এবার চাস সালা কথা কম
অসুখ থেকে এসে ভালোই লাগলো, কিন্তু একটা জিনিস কি কিছু মনে হচ্ছে। আরে শোনো, আরেকবার কাম দেও না, খুব ভালো হয়েছে। এরকম চাকরি করে তুই ফোন থাকে, এরকম খাটা থাকে, দর্শক ভাই, গল্পটা যদি আপনাদের কাছে একটু মজা লাগে তাহলে লাইক করুন, শেয়ার করবেন, আর কি ধরনের গল্প চান কমেন্ট বক্সে জানাবেন। আমার খারাপ কিছু চাই না, ঠিক আছে? আর চ্যানেলটা সাবস্ক্রাইব করেন, ওকে।